শুভ লক্ষ্মী পুজো বন্ধুরা, নন্দিনী রান্নাঘরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লক্ষ্মী পুজো চলে গেছে, অলরেডি দুদিন তিন দিন হয়ে গেছে, ভিডিওটা এডিটিং হয়ে আসতে একটু টাইমই লেগে গেল। আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো কীভাবে হয় সেটি একটি ছোট ব্লগের মাধ্যমে আমি তুলে ধরলাম আপনাদের কাছে। কিভাবে আমি পুজোর ভোগ তৈরি করা, কিভাবে পুজোর জোগাড় তৈরি করা, সবটাই একটি ছোট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। যেহেতু এবার লক্ষ্মী পুজো দুদিন ধরেই পড়েছে, তাই আমি প্রথম দিন মানে বুধবার দিনেই লক্ষ্মী পুজোটা করেছিলাম। বুধবার দিন রাত সাড়ে আটটা নাগাদ পূর্ণিমা লেগেছিল, তো আমি সকাল থেকে অনেকটাই সময় পেয়ে গেছিলাম পুজোর ভোগ তৈরি করার, পুজোর ঠাকুরের জোগাড় তৈরি করার জন্য অনেকটাই সময় পেয়ে গেছিলাম। প্রথমেই একটি নতুন ওভেনে পুজো করে আমি রান্না শুরু করেছিলাম। পুজোর ভোগের জন্য খিচুড়ি, লাবড়া, পায়েস, চাটনি, লুচি, সুজি, নাড়ু সমস্তই আমি একা হাতে তৈরি করেছিলাম। সমস্ত রেসিপি আমি ডিটেলসে দেখাতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে অতটা রেসিপি ডিটেলসে দেখানো যায় না, কিন্তু আমি যতটা পেরেছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যেহেতু আমাদের মধ্যে ঠাকুরের সামনে খিচুড়ি ভোগ দেওয়ার নিয়ম নেই, তাই ঠাকুরের সামনে শুধুমাত্র লুচি, সুজি, নাড়ু, মিষ্টি, ফল প্রসাদ দেওয়া হয়েছে। আর খিচুড়ি, লাবড়া, বেগুনি, চাটনি, পায়েস এগুলো উপোস ভঙ্গের পর প্রসাদের সাথে খাবার জন্য রান্না করা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।